し、昼顔を寝る3日とおいちちょばひびりやにどかん、むくたるびりやに。あえかねきどろねるびりやにパワーざい、ちょるんでけやし。Assalamualaikum. Waalaikumsalam. Hello, Chief. Yeah, I'm Ami Baharachi. Ekane Mukhtar Biryani. Mishune Chiram Onek. Oiti Chobahi Biryani. Dokan. Ekane Shobche Chole Kon Biryani. Amade Shobche Popular Item Hoche Guru Chap Palav. Ba Oneke Erke Jhal Chap Hishebe Hoche Ne. Too spicy actually. Oh, okay. Hey, biryani chara kono menu ache apnar? Biryani chara ache dessert time hobe burhani, shorer doi, tarpore mishti bhat ba jorda bhat egulo hobe. Ek ekta price ta ki rokom? Jemon amader je special je item ta hocche gorur chap polao. Eta hocche apnar 200 taka. Polao chape piece shoho. Okay. Sathe apni jali kebab nite parben, bonur item nite parben. Ei jonno 20 taka add hobe. মোরগ পোলাও আছে, খাসি কাচ্চি বিরিয়ানি আছে, হাঁস কবুতর, খাসির লেগ রোস্ট, আইটেমগুলো পাবেন আপনি। অনেক ধরনের খাবার আছে। আচ্ছা আমি কি অর্ডার করব? আপনার ওই দোকানে সবচেয়ে চলে কোনটা বলেছিলেন? গরুর চাপ পোলাও। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আমি নিতে চাচ্ছি। বসেন। ধন্যবাদ। সবাই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঢাকার বিরিয়ানি দোকানের মধ্যেও ঐতিহ্যবাহী বিরিয়ানি দোকান মুক্তার বিরিয়ানির গরু চা এবং মুরগি বিরিয়ানি। আমি আজকে দুইটায় একটু টেস্ট করতে চাচ্ছি, খাবো। শুরুতে একটু গরু চা থেকে একটু টেস্ট করি। এটা সবাই এটা পছন্দ করে নাকি ভাইয়া বলেছিল। দাদা কিমা স্পাইসটা খুবই ভালো লাগছে এবং একদম বাংলাদেশ খাবার সুস্বাদু। এটা এই গরু চাপের মধ্যে আছে যে এটা খেতে খেতে পোলাও অনেক খাওয়া যায়, এমন মজা টেস্ট হয়েছে। আমি একটু মুরগিও টেস্ট করি। এই যে চিকেন রোস্টের সাথে পোলাও, এটা বাংলাদেশে আসার পরে সবাই আমাকে খাইয়েছে, কারণ একটু ঝাল কম আর একটু জাপানিজ খেতে কমফোর্টেবল হয়। তো দাদা কিমা এই চিকেন রোস্ট হচ্ছে গরু চাপড়ো চাইতে একটু ঝাল কম, সেই জন্য আমার খেতে খুব ভালো লাগছে এবং মাংস খুবই নরম। এরকম হাত দিয়ে দিয়ে মাংস সব কিছু করে ফেরতে পারছি, খুবই খুবই আবার সাদা পোড়া ওর সাথে ভালো লাগছে। আমি বাংলাদেশে 10 বছর যাবত আছি, কিন্তু এখনও দুইটা জিনিস খেতে পারি না, একটা হচ্ছে পান আরেকটা হচ্ছে বড়হানি। আপনারা জানেন যে এই বিরিয়ানি পোড়াও আইটেমের সাথে বড়হানি খেতে সবাই পছন্দ করে, কিন্তু আমি বড়হানি খেতে পারি না, তো সবাইকে দুঃখিত। আপনারা এসে এখানে বড়হানি উদা দিয়ে একসাথে খেতে পারেন, তো আরও মজা হবে।